নমস্কার, এবিএন নিউজে আপনাদের স্বাগত। আজকে আমরা চলে এসেছি হালিশহর লোকাল কমিটি অন্তর্গত ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনে রক্তদান শিবিরে। আমরা শুনে নেব এই রক্তদান শিবিরে যারা উদ্যোক্তা তাদের কিছু কথা। দাদা, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এটা কত বছর ধরে এই ধরনের রক্তদান শিবির করছে? এটা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সংযুক্তিকরণের পরে, মানে গত সম্মেলন থেকে আমাদের উত্তর আর দক্ষিণ লোকাল কমিটি মিলে হালিশহর লোকাল কমিটি হয়েছে, তারপরে এটা প্রথম রক্তদান শিবির। এবার DIFI SFI সারা রাজ্য জুড়ে সারা দেশ জুড়ে রক্তদান শিবির করে, হালিশহরে আমাদের বিভিন্ন ইউনিটে রক্তদান শিবির করে, লোকাল কমিটিও করেছে, এবং এর সংযুক্তিকরণের পরে হালিশহরে প্রথম রক্তদান শিবিরটা হচ্ছে। আমরা তিনটে রক্তদান শিবির করছি, 18 তারিখ থেকে শুরু হয়েছে। 18 তারিখের রক্তদান শিবিরটা হচ্ছে বাগমুড়ে রাসবিহারিতে, সেখানে 45 জন ডোনার রক্ত দিচ্ছে। আজকে রক্তদান শিবির চলছে, এবং 29 তারিখে আপনারা অবশ্যই আসবেন হাজিনগর BCMU মিলে, যে BCMU-র পার্টি অফিস, সেইখানে রক্তদান শিবির হবে। সেখানে শ্রমিকরা, বিশেষ করে তিনটে মিল, IPP মিল, হুকুমচাঁদ এবং হচ্ছে নৈয়াডি জুট মিলে, তিনটে মিলের ডোনাররা রক্ত দেবেন, ঠিক আছে? এখানে হবে। আমাদের মূলত স্লোগানটা হচ্ছে ভাতের লড়াই তীব্র করো, জাতের লড়াইটা নয়, ঠিক আছে? কারণ ধর্ম ভাষার ভিত্তিতে একটা হানাহানি বিভাজন চলছে, সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে পেটের লড়াই, ভাতের লড়াইকে তীব্র করার আহ্বান DIFI SFI রেখে এই রক্তদান শিবিরটা সারা হালিশহর জুড়ে করছে। আজকে এখনও পর্যন্ত কতজন রক্তদাতা রক্ত দিয়েছে? এখনও পর্যন্ত 20 জন দিয়েছে। তো আমাদের কাছে 55 থেকে 60 জনের নামের লিস্ট আছে যারা ডোনারটা দেবে, এবং ডোনাররা দিচ্ছে হচ্ছে চায় সমস্ত সাধারণ যুবক যুবতী, ছাত্রছাত্রী এবং এই অঞ্চলের সমস্ত শান্তিপ্রিয় মানুষ, প্রত্যেকের কাছে ডোর টু ডোর আমরা ক্যাম্পেইন করেছি, তারাই মূলত ক্লাবের ছেলেরাও রক্ত দিচ্ছে, বিভিন্ন ক্লাবের থেকে আসছে রক্ত দিতে আসছে। আমি ক্যামেরাম্যানকে বলবো একটু রক্তদান শিবিরে যে জায়গাটা দেখানোর জন্য। আপনারা জানাই ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন হালিশহর লোকাল কমিটিকে এই ধরনের এক মহতী কার্য করার জন্য ধন্যবাদ দাদা। প্লিজ লাইক সাবস্ক্রাইব ফর মোর ইনফরমেশন অ্যান্ড নিউজ অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন ফর নোটিফিকেশনস। আহিরা বাংলা নিউজ।